এলাকায় 10 কিলোওয়াট ক্ষমতার এবিসি রেডিও ট্রান্সমিটারটির আওতায় রয়েছেন দেশের 4 কোটিরও বেশি শ্রোতা। এখন ঢাকা সহ আশেপাশের জেলাগুলোর শ্রোতারা এবিসি রেডিও শুনতে পেলেও খুব শিগগিরই তা সারা দেশে সম্প্রসারিত হবে। যে কোনো সাধারণ এফএম রেডিও সেট, মোবাইল ফোন সহ চলার পথে, কাজের মাঝে বা অবসরে যে কেউ শুনতে পারবেন এবিসি রেডিওর প্রতি ঘণ্টার খবর, উপভোগ করতে পারবেন পছন্দের গান, কথা বন্ধুর সঙ্গ। এবিসি রেডিওর বার্তা ও অনুষ্ঠান প্রধান সানাউল্লাহ লাবলু জানালেন, এই বেতারের মাধ্যমে শ্রোতাদের যেমন দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানাতে চান, তেমনি সবাইকে দিতে চান রুচিশীল বিনোদন। এখনই 3টা বেসরকারি এফএম বেতার কেন্দ্র আছে, আমাদের এটা চতুর্থ। আমাদের এই বেতার কেন্দ্রটা করার একটা বড় কারণ হচ্ছে যে আমরা সবার আগে দেশ বিদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো শ্রোতাদের কাছে পৌঁছে দিতে চাই, আর একই সঙ্গে আমরা তাদের জন্য একটা ভালো সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে চাই। আমাদের সঙ্গে যে তরুণ উদ্যমী সংবাদকর্মীরা আছেন, অনুষ্ঠানের বিভাগে যে কথা বন্ধু এবং প্রযোজকরা আছেন, তারা সবাই একটা নতুন কিছু দেওয়ার চেষ্টা করছে। এরই মধ্যে এবিসি রেডিওতে যোগ দিয়েছেন এক ঝাঁক তরুণ উদ্যমী সংবাদকর্মী, প্রযোজক, কথা বন্ধু ও শব্দ প্রকৌশলী। তাদের সঙ্গে আছেন অভিজ্ঞ বেতার ও তথ্য প্রযুক্তি কর্মীরা। সুপরিসর 5টি স্টুডিও আর বিশ্বের সর্বাধুনিক বেতার প্রযুক্তি দিয়ে এবিসি কর্মীরা সর্বশেষ সংবাদ ও সুস্থ বিনোদনের প্রত্যয় নিয়ে কাজ করছেন। এই রেডিও স্টেশনটিকে দেশের সব শ্রেণী পেশার মানুষ, এমনকি পরিবারের সবার কাছেও গ্রহণযোগ্য করার প্রত্যয় ব্যক্ত করলেন সানাউল্লাহ লাবলু। বিষয় আমি মনে করি যে বিনোদন এবং অনুষ্ঠান এগুলোর ব্যাপারে শ্রোতাদের সন্তুষ্টিটা একটা বড় বিষয়। বিষয় বৈচিত্র, গতানুগতিক ধারার বাইরে যাওয়া, এসব কিছু চেষ্টায় আমাদের মধ্যে থাকবে। আমাদের স্টেশনটাকে আমরা পেশা, বয়স নির্বিশেষে সব ধরনের শ্রোতাদেরকে গুরুত্ব দিচ্ছি এবং আমরা একটা রুচিশীল পরিবারের সবার কাছে গ্রহণযোগ্য একটা রেডিও স্টেশন করার চেষ্টা করছি। আমি মনে করি আমাদের সঙ্গে থাকলে শ্রোতারা আনন্দে থাকবে। সারা দেশে এবিসি রেডিওর আছে প্রায় 250 সংবাদকর্মী। দেশের বাইরে নিউইয়র্ক, ওয়াশিংটন, লন্ডন, কলকাতা, ইসলামাবাদের মতো বিশ্ব ও আঞ্চলিক রাজনীতির সবচেয়ে বড় কেন্দ্রগুলোতে এবিসির সংবাদকর্মীরা কাজ করছেন। খবর সংগ্রহের নেটওয়ার্ক ও দক্ষতা কাজে লাগিয়ে শ্রোতাদের জন্য দেশ বিদেশের সর্বশেষ সংবাদ তুলে আনবে এবিসি রেডিও। ABC Radio FM.